নবদ্বীপে পদবীবিহীন ছেলের জন্মদিনে রক্তদান শিবির ও গাছ বিতরণ। পদবীবিহীন মানে দত্তক নেওয়া এমন নয়, জাতি ধর্মের ঊর্ধ্বে মানবিকতা ধর্মে দীক্ষিত করার জন্য নিজের সন্তানকে পদবীবিহীন রাখার সিদ্ধান্ত বহু আইনি লড়াইয়ের পর জয়লাভ হয়েছিল নবদ্বীপের এক দম্পতি। এমনকি বৈবাহিক সূত্রে স্বামী প্রতাপ চন্দ্র দাসের পদবী বহন করতে হয়নি স্ত্রী মৌসুমী দেবনাথকেও, কারণ তারা কুসংস্কার মুক্ত, বিজ্ঞান ও যুক্তিবাদী মানসিকতায় বিশ্বাসী। নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নাস্তিক ভিলায় মৌসুমী দেবনাথ ও প্রতাপ চন্দ্র দাসের উদ্যোগে তাদের পুত্র অনিশ সংকল্পের দ্বিতীয় জন্মবার্ষিকী এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন এবং গাছ বিতরণ করে এক অন্যান্য নজির গড়লেন। আমাদের রাজ্য জুড়ে রক্তের সংকট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্ত স্টক নেই। ব্লাড ব্যাঙ্কে রক্ত শূন্যতা মেটাতে ওই মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে নিজের ছেলের জন্মদিনে রক্তদান শিবির করে নবদ্বীপবাসীকে অবাক করে দিলেন। আমরা সাধারণত কোনো জন্মদিনে যা দেখি তার ঠিক উল্টো এবং ব্যতিক্রমী পরিকল্পনা। পালন হলো অনিশের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় জন্মদিনে রক্তদান শিবির এবং গাছ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। 2 বছরের ছোট্ট অনিশ নিজের হাতে গাছ পুঁতে জন্মদিনের অনুষ্ঠান শুরু করে। নবদ্বীপ সরকার পাড়া এলাকায় তার বাড়ি নাস্তিক ভিলা মৌসুমী ও প্রতাপের নিজ বাসভবনে তার পরিবার সহ অনেকেই রক্তদান করলেন। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মীরা এদিন শিবিরে এসে রক্ত সংগ্রহ করেন। একই সঙ্গে এদিন রক্তদাতাদের হাতেও চারা গাছও তুলে দেওয়া হয়। অনিশ সংকল্পের পিতা প্রতাপ চন্দ্র দাস জানান, ছেলের জন্মদিনে আরম্ভের প্রতি পরিবর্তে আর্ত ও মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির করতে পেরে তারা খুবই খুশি। আজ ছিল বিশ্ব রক্তদাতা দিবস, তাই সকল রক্তদাতা বন্ধুকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী ও প্রতাপ, এবং রক্তের ঘাটতি মেটাতে ও মানুষের জীবন বাঁচাতে রক্তদানে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তারা। আজ 14 জুন আমার ছেলে অনিশ সংকল্পের দ্বিতীয় জন্মবার্ষিকী এবং সেই সাথে আজ বিশ্ব রক্তদাতা দিবস। এই দুই উপলক্ষেই আজ নাস্তিক ভিলায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং চারা গাছ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এই গরমের দাবদাহে রক্তের সংকট ক্রমশ বেড়েই চলেছে। ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই অনুষ্ঠানের আয়োজন, এবং প্রত্যেক রক্তদাতা এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে গাছ বিতরণ করা হলো, যাতে মানুষ সুস্থভাবে সুস্থ পরিবেশে বাঁচতে পারে। আগামীতেও আমরা আমাদের ছেলের জন্মদিনে এবং এই বিশ্ব রক্তদান দিবসে এই নাস্তিক ভিলাতেই আবার রক্তদান শিবির করা হবে। সকল রক্তদাতাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।